हाय वेलकम बैक टू माय चैनल। तो आज के ब्लॉग टाइम स्पेशली हम लोग जा चुके हैं नोरबुड़िया शिव मंदिर। ठीक है तुम्हारा ऑलरेडी हमारा एक ब्लॉग देखे चुके हैं नोरबुड़िया शिव मंदिर। यहाँ चे पूजा सीजन तो यही कारण जन जा मेला घूरते। तो तुम्हारा मोटामुटी हमारा एक दिन पर हमारे शिव मंदिर शिव पूजा जो उपलक्ष्य छो एक दिन पर हमें जाची आज के आर कारण बायोमेट्रिक प्रॉब्लम कारण जो पर कारण आज के जा घूरते मेला परिदर्शन करते। मेला मोटामुटी कर एक सप्ताह एक सप्ताह व्यापी मेला चले। কোনো টেনশন নেই কিন্তু লোকজনগুলো একটু একটু কমে যায়, মানে অতটা যে প্রথম দিন যে সিচুয়েশনটা থাকে সেটা একটু কমে যায়। তো তবু আমরা এসে যাচ্ছি একটা দাদা আর আমি। তো জয় ভোলেনাথ কি জয়। তো তোমরা সবাই খুব এনজয় করলে আশা করি আমরা। আর যে এটা পড়ছে সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর কুসুমুন্ডি থানার মধ্যে পড়তেছে এই মেলাটা। সেই মেলাটা হচ্ছে তোমার হচ্ছে বর্ডার সাইড, যেটা বাংলাদেশ অপার বাংলা এপার বাংলার কিছু একটু ডিস্টেন্সের সামনাসামনি যে বেতার নোরবুড়িয়া শিপটা এলাকাটা পড়ে। তোমরা এই বেতার নোরবুড়িয়া শিপ নামে তোমরা তো অবশ্যই জানবে। আমি চাই আমি পারলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ম্যাপের লিঙ্ক অবশ্যই তোমরা পেয়ে যাবে, টেনশন নাই। আর আমরা মেলা তোমাদের কোনো কিছু সেলিব্রিটি দেওয়ার চেষ্টা করবো। চলো শুরু করা যাক। গাইস আমি ইন্ট্রোটা দিয়ে দিই, তোমরা দেখছো ওয়েস্টার্ন ব্লগার সন্দীপ সরকার উড়ি পেশাট হবে সিনেমেটিক শট। বাইকে উঠলাম, এখন যাচ্ছি মেলা মেলাতে। একটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি। আজকে লোকজনের ভিড়টা খুবই কম, যদি প্রথমে দিন আসো তাহলে লোকের গ্যাঞ্জাম খুবই হয়, মানে খুব লোকজন যায়, খুবই একদম অনেক দূরদূরান্ত থেকে অনেক দূর দূর জায়গা থেকে খুব লোক আসে। আর মেলা প্রথম দিন, আমরা তো যাচ্ছি দ্বিতীয় দিনে, মোটামুটি মেলাটা তো আছে থাকবে এটা সবাই জানি। দুপুরবেলা দিকে যাচ্ছি, সন্ধ্যাবেলা গেলে একটু ভিড়টা বেশি পাবো, কিন্তু যাচ্ছি কারণ আজকে আবহাওয়াটা একটু খারাপ আছে, আমাদের বৃষ্টি পড়তে পারে, বৃষ্টি পড়লে আবার তোমাদেরকে মেলাটা পরিদর্শন করতে পারবো না। তো আমরা যাচ্ছি বাইক নিয়ে একদম নিচে নামে যাচ্ছি। তোমরা আমার ব্লগ যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে আমরা রোড থেকে নিচে একটা হচ্ছে মানে শিব মন্দির যেখানে আছে সেটা। তো বাইক নিয়ে আজকে মেলার মধ্যে ঘুরতে পারছে সেটা একদম বিশাল ব্যাপার মনে করা চলে। শিব পূজার দিন, যেদিন শিব শিব ভোলেনাথের যে পুজোর স্পেশাল ডেটা, সেই দিন তোমরা এই জায়গায় বাইক কেন, লোকজন যেতে প্রচুর টাইম লেগে যাবে। তো এটা তোমরা মনে করো না যে শিবমেলা এত ফাঁকা ফাঁকা শিবমেলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি না। তোমরা শিব এই যে যদি নোরবুড়িয়া শিবমেলা যদি কোনো দিন শুনে থাকো তাহলে সবাই অবশ্যই বুঝতে পারবে যে কেমন প্রচণ্ড ভিড় হয়। তো তোমরা আজকে ভিড় নেই, আজকে খুবই ফাঁকা, তাও দুপুরবেলা একটু পূজা দিতে তাও লোকজন আসছে। এখন এই যে ভিড় দেখতে পাচ্ছ এটা যে বাবা ভোলেনাথের মন্দির, ভিতরে সবাই বাবা ভোলেনাথকে জল ঢালা ঢালি করছে। তো আমরা একটু ভাত টাত খেয়ে চলে আসছিলাম, তো আমরা কোনো জিনিস নিয়ে আসিনি বলে আমরা জলও ঢালতে পারিনি। এখন বাইক নিয়ে ঘুরতে পারছি কারণ হচ্ছে যে এই সিচুয়েশনটার কারণেই হয়তো কিছুদিন মেলাটা থাকবে না এবার। তো আজকে মেলাটা অতটা ভিড় নেই, মানে অল্প হালকা একটু ভিড়। ব্রিজের উপর তোমাদের পুরোটা শটটা দেখাচ্ছি।
আমরা যেদিন গেছিলাম সেদিন হচ্ছে একদম মেঘলা আকাশ ছিল, বৃষ্টি পড়া ভাব ভাব একদম। তো দোকান টোকানগুলো উঠে চলে যাচ্ছিলো, অতটা দোকান ছিল না জায়গাটার মধ্যে, দোকানগুলো উঠে চালু করে দিয়েছিল, আর বৃষ্টির ভয়ে হয়তো লোকজনগুলো দুপুরবেলা অতটা আসেনি। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র এদিকে লোহার দোকান, যেখানে তোমার লোহার সামগ্রী জিনিস বিভিন্ন আইটেম তোমরা পেয়ে থাকবে। আর এই মেলাটাতে সব ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন, তোমরা বিভিন্ন ধরনের জিনিস পেতেও পারেন। তো এদিকে দাদু সিলবাটাটা ডিজাইন করছে, যা আপনারা যদি জানেন, মানে সবাই সিলবাটা হয়তো দেখেছেন। তো ডিজাইন করছে, বিভিন্ন ধরনের ডিজাইন করছে সিলবাটা, যেখানে মশলা পেশানো হয়, মশলা বাটে, সেটাকে সিলবাটা বলে। তো ডিজাইনটা দেখো একবার, এখানে দেখতে পাচ্ছ তোমরা বেড পাবে, তোমাদের এখানে অনেক বেড, বিভিন্ন ডিজাইন আছে, তোমরা বেড নিতে পারো এখানে আসে। এদিকে আলমারি আছে, শোকেস আছে, এদিকে এদিকে লাইনটাতে আলমারি শোকেস। তোমরা এই মেলাটাতে বিভিন্ন ধরনের সব ধরনের জিনিস পাওয়া যায়, মানে সবই ধরনের জিনিস পাওয়া যায়। যেখানে তোমরা সামগ্রী কিছু জিনিস কেনার জন্য যদি আসো, তাও কিনতে পারবে। যদি তোমাদের ব্যাট বলো, তারপর তোমাদের আলমারি, শোকেস, অনেক কিছু ড্র্যাঙ্ক আছে, ড্রাম আছে, বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এই মেলাটাতে। এই মেলাটা মোটামুটি এক সপ্তাহ ধরে ব্যাপী চলে, কিন্তু এই বছর বলতে পারছি না ঠিক, কারণ প্যান্ডামিক সিচুয়েশনের জন্য হয়তো নাও অতটা দিন রাখতে পারে। মেলাটা আপাতত ভাঙা শুরু হয়ে যায়, যেটা ছোটো ছোটো দোকান তারা চলে যাচ্ছে, তারা যেটা বড়ো দোকান ওগুলো আছে একমাত্র। এই দেখতে পাচ্ছ তোমাদের ব্যাট, এগুলো ব্যাটের আইটেমটা বিভিন্ন ধরনের ক্যাটাগরি অলরেডি ব্যাট এখানে রেডি করা আছে, তোমরা চয়েস করে নিতে পারো। তোমরা এই মেলাটাতে তোমরা জুতো টুতো সব পেয়ে যাবা, প্লাস এখানে কাপড় যদি কেনার ইচ্ছা থাকে কাপড়ও নিতে পারবো। আজকে হাওয়াটা খুব করছে, এখানে কাপড়ের পুরো স্টোর আছে। আর এদিকে তোমাদের পুজো যে স্নান করে সে স্নানের নদীটা, এই নদীটা এখানে স্নান করে ডাইরেক্ট এই ভরানাদের কাছে যারা জল ঢালে, এই নদীতে স্নান করে জল ঢালে। এই বছর একটু জলের মানে একটু জলটা কম আছে, কিছু কিছু সময় জল মোটামুটি হাঁটুর কাছাকাছি থাকে জল। এই দেখতে হচ্ছে তোমার ব্রিজটা, ব্রিজের উপর দুই সিচুয়েশনের মধ্যে এই পুজোটা হয়, মেলাটা দুই জায়গায় খুব একটা নাম খ্যাত একটা মেলা, নরবড়িয়া ব্যথাহার শিব, সেটা দক্ষিণ দিনাজপুর অন্তর্গত হয়তো পড়ে। তো গাইস, আমরা এখন আসছি খেতে, খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে আজকে মেলাটা তো অত কিছু দেখার মতো ইন্টারেস্টিং লাগছে না, আমরা দোকান টোকান সব উঠে যাচ্ছে, আমরা খাবো, খাওয়া দাওয়া করে টোরে আবার ঘুরবো, তখন কী হচ্ছে দেখা যাক, সব কিছু বলবো। তুই কিছু বলবি? হাই গাইস, কী বলবো আমি, কিছু বলার ছিল না, বলবো না, কাটে দিই। ঠিক আছে, হ্যাঁ আমরা খাওয়াটা আসুক। তো আবার আমাদের টান মোগলাই চলে আসছে, ডিমের মোগলাই খাচ্ছি আমরা এখন। খুব গরম গরম আছে, খুবই গরম, মোটামুটি খুব টেস্ট আছে, এমন বলছে না যে ভালো, খুব ব্লগের রিভিউ হচ্ছে না যথেষ্ট পরিমাণে, মোটামুটি ঠিক চলছে, কোনো প্রবলেম নেই। তো তোমরা খেয়ে নিচ্ছে, বাকিটা তো পরে বলছি তোমাদের। খাওয়া দাওয়ার ডান হলো, আমরা এখন চলে যাচ্ছি, এখন আর একটু ঘুরবো, ঘুরে টুরে বাড়ি যাবো, ফাইনাল ফিনিশ করে তারপর। এটা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তো এটা হচ্ছে কালিয়াগঞ্জ থানার মধ্যে পড়ে, উত্তর দিনাজপুরের মধ্যে। তোমরা যদি আসতে চাও তো দু একদিনের মধ্যে আসতে হবে, কারণ মেলাটা বেশি থাকবে না। তোমরা এখন ফুচকাটা খেয়ে নিই, তারপর দাদা ফুচকাটা সার্ভ করছে, তো এখন খেয়ে দিয়ে তো চলে যাচ্ছি। ঝোলটার নাম কি বলে? ঢোলি বলে, ঢোলি বলে এটা।